হাই গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ আমি আপনাদেরকে দেখাবো বাদাম গাছ। আসলে আমরা অনেকেই ফল খাই, কিন্তু আসলে ফলটা মূলত কোন গাছে ধরে সেটা আমরা অনেকেই জানি না। যে আসলে আমরা যে ফলটা খাচ্ছি সেই ফলটা মূলত কোন গাছে ধরে, সেই ফলের গাছটা দেখতে কীরকম হয়। তো ঠিক তেরকমই এই গাছটা হচ্ছে এমন একটি গাছ, যে গাছের ফল আমরা অনেকেই খাই, কিন্তু গাছটা মূলত কেউ আমরা অনেকেই চিনি না, অনেকেই চিনি না। সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে গাছটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, সেই গাছটা মূলত হচ্ছে আমরা যে দেশে চীনাবাদাম বলি আমরা, সেই চীনাবাদামের গাছ এটা। তো গাছটা দেখতে আসলেই অনেক সুন্দর। তো আপনারা দেখতে পাচ্ছেন গাছটা মোটামুটি ভালো ঝাপটালো হয়েছে, এখনও মানে বাদাম পুরোপুরি হয় নাই, ভিতরে এরকম ওরকমভাবে ভাবতি হয় নাই, মানে পরিপক্ক হয় নাই বাদামটা, নিচে হয় আর কি। বাদামটা মূলত গাছের নিচের দিকে শিকড়ের সাথে সংযুক্ত হয়ে তারপর হয় এটা। তো এই যে দেখতে পাচ্ছেন এটা ফুল, বাদাম গাছে ফুল হয়, বাদ বাকি ফুলের মধ্যে কোনো হয় না, ফল হয় না। তো যা হওয়ার তার বাদামের ভিতরেই হয়। তো আপনারা আসলে বাদামের ভিতরে তো অনেক পুষ্টি আছে, সেটা আপনারা অনেকেই জানেন, সবাই জানেন, বলবো না।